রহিম আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে ভিডিওটা করা হচ্ছে পরিচিতি পর্বের জন্য। আমাদের যারা সাধারণত পুরনো ক্লায়েন্ট তারা সবসময় আমাদেরকে বলে থাকেন যে আমাদের কোনো ইউটিউব ব্লগ আছে কিনা বা ইউটিউবে কোনো আমাদের গাড়ি সম্পর্কে কোনো ভিডিও আছে কিনা। তো আমরা সাধারণত কখনো ভিডিও করি নাই, ফার্স্ট টাইম ভিডিওটা করা। আমাদের সাধারণত সব গাড়িগুলা বিক্রয় বা ফেসবুকে পেজে অ্যাড দেওয়া থাকে। তো ইউটিউবটা করা সাধারণত আমাদের ক্লায়েন্টের কথা মাথায় রেখেই ইউটিউবের ব্লগটা করা হচ্ছে। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট টাইমে আমাদের ভিডিওগুলো পেতে বা আপনারা কোন ধরনের গাড়ি চান, কোনটা আপনাদের দরকার বা সেই সম্পর্কে যদি আপনারা আমাদেরকে কমেন্টস করেন তো আমরা নেক্সট টাইমে ভিডিও করতে উৎসাহিত হব। তো ফার্স্টে আজকে আমরা পরিচিতি পর্বটা করবো আসলে গাড়ি বিষয় নিয়ে। তো আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে হুন্ডা সিভিক টার্বো 1.5 ইঞ্জিন টার্বো। বেসিক্যালি এই গাড়িটা আমি নিজেও একটা ইউজ করছি। এই গাড়ি সম্পর্কে যারা ইউজ করছেন নতুন করে বলার কিছু নাই। এটা অ্যাগ্রেসিভ একটা স্পোর্টস মুডি কার। আর আমার এই পাশে আরেকটা গাড়ি আছে, এটা বেসিক্যালি আমার ছোটোবেলার একটা ক্র্যাশ গাড়ি, এটা সেলিকা, টয়োটা সেলিকা। যারা স্পোর্টস লাভার, যারা স্পোর্টস টাইপের গাড়ি পছন্দ করেন নিঃসন্দেহে এটা একটা অসম একটা গাড়ি। আর বেসিক্যালি আমাদের এখানে ম্যাক্সিমাম কার একটু আনকমন, আমাদের এলিয়ান প্রিমিয়ম টাইপের গাড়িগুলো একটু কম। তো আমরা এটা একটু আনকমন টাইপের গাড়িগুলো উঠাই বেশি। তো আমি আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখেন গাড়ি অনেক সময় হিট হয়ে থাকে, তো বাইরের থেকে স্টার্ট দেওয়ার যে অপশনটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পারলেন গাড়িটা অটো স্টার্ট হয়ে গেছে বাইরের থেকে, মানে আমার কাছে ফিল হচ্ছিল যে জেমস বন্ড, মানে আমার কাছে জেমস বন্ডের কোনো গাড়ি একটা রয়েছে। এটা অটোমেটিক, ভিতরে এসি অন হয়ে থাকবে। অনেক সময় আমরা যখন গাড়ি পার্কিং করে যাই ভিতরে হিট হয়ে থাকে, তো এটা ঠান্ডা হয়ে থাকবে, একদম আইস হয়ে থাকবে, বরফ যেটা বলি আমরা, এসি কুল হয়ে থাকবে একদম, তাহলে একটা শান্তি অনুভব হবে যখন ভিতরে ঢুকবেন। তো এটার অপশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো সিভিক সম্পর্কে আসলে নতুন করে রিভিউ করা কিছু নাই, এটা নিয়ে অনেকেই অনেক রিভিউ করছেন, আমি নিজেও অনেক সেল করছি এটা কয়েকটা, আমি নিজেও একটা ইউজ করছি। তা এক কথায় এটা মাইন্ড বুলিং একটা কার। তো এটা আপনি চাইলে আবার বাইরের থেকে আবার স্টার্ট অফ করে দিতে পারবেন। তো আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমি এটা আবার ক্লিক করলে স্টার্ট অফ হয়ে যাবে। তো আমার কাছে এর অপশনালটা অনেক ভালো লাগছে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা রিভিউ করব হুন্ডা সিভিক নিয়ে। আজকে যেহেতু পরিচয় পর্ব ছিল, তো আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি আমাদের ব্লগটা ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা কোন ধরনের গাড়ি চান, কোন ধরনের গাড়ি নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে দিলে ভালো হয় আপনারা সাজেশন করবেন, আপনারা যদি সাজেশন দেন আমরা নেক্সট ভিডিও করতে উৎসাহিত হব। এই বোধে সবাইকে থ্যাংকস দিয়ে আসসালামু আলাইকুম।